প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এনটিভির পাক্ষিক অনুষ্ঠান মহিলাঙ্গনে। প্রথমেই রয়েছে ঘরোয়া। ঘরোয়াতে আমাদের সঙ্গে রয়েছেন মুনিরা সুলতান আপা, আপন ঘরের পরিচালক। আসসালামু আলাইকুম আপা। আজ কথা বলবো একটি খুব কমন কাজ নিয়ে ঘরোয়া, সেটি হচ্ছে যে আজকাল তো ইলেকট্রনিক ডিভাইস ছাড়া আমরা চলতেই পারি না। তো এই জিনিসগুলো আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও আরেকটি ঝক্কির ব্যাপার। পানি লাগানো যাবে না, আবার ধুলোবালি বেশি পড়বে। তো সেই ক্ষেত্রে কিভাবে করব? যেমন সিডি ডিভিডি এগুলো তো রোজই লাগছে দৈনন্দিন কাজে। ইভেন ল্যাপটপটা টেবিলের উপর রেখে দিলেও দেখা যায় যে কিছুক্ষণের মধ্যে ধুলায় ধূসরিত হয়ে গেছে। তো কি করণীয়? ব্যবহার করার সাথে সাথে আমরা যখন ল্যাপটপ থেকে বের করব, এটা আবার সিডির যে কেস আছে ওটার মধ্যে যত্ন করে রাখতে হবে। এমন জায়গায় রাখবো যেখানে রোদ সরাসরি না আসে। কাজ করার সাথে সাথে আমরা এটাকে যত্ন করে ডিভিডি যে কেস আছে বা বক্স আছে এগুলিতে রেখে দেওয়াই সবচেয়ে ভালো। তো এবারে আসি সিডি ডিভিডিতে। আমরা তো বিভিন্ন জিনিস সেভ করছি এগুলোতে, তো অনেক সময় ওটার উপর লেবেল দিতে হয় বা লিখে রাখতে হয় মার্কার দিয়ে। তো সেগুলো করার আসলে সঠিক পদ্ধতিটি কি? কেমন করে চিহ্নগুলো দেব আমরা? আসলে কখনোই কোনো পেন, মানে সীসালা পেন দিয়ে এটার মধ্যে মার্কিং করতে হয় না। সবসময় যে মার্কার আছে, সিডি মার্কার, মার্কার দিয়ে এটাকে মার্কিং করে রাখতে হয়, বা বক্সের উপরে বা কাগজের যেটা প্যাকেট আছে প্যাকেটের উপরেও যদি আমি মার্কিং করে রাখি যেটা আমার কিসের সিডি বা কিসের ডিভিডি, তাহলেও মানে আমার ওই জিনিসটার যত্ন থাকবে, জিনিসটা নষ্ট হয় না বা স্ক্র্যাচ পড়ে না, এটাও খেয়াল রাখতে হয়। এছাড়া অন্যান্য আর কোনো সতর্কতা আছে কিনা অন্যান্য ডিভাইস ব্যবহারে? আমাদের ল্যাপটপ গুলি অনেক সময় ধুলা পড়ে যায় ছোট ছোট কর্নার গুলাতে, এটার জন্য সুন্দর ব্রাশ পাওয়া যায়, সফট ব্রাশ গুলি দিয়ে যদি কর্নারের ধুলা গুলি আমরা পরিষ্কার করে তারপরে একটা সুতির কাপড় দিয়ে যদি ঢেকে রাখি, তাহলে অনেকেই এটা অযত্নে ফেলে রেখে দেয়। কাজ খুলে দেখা যায় বাচ্চারা বা বড়রাও এটা করে যে খুলে রেখে একদিকে চলে গেল, কিন্তু এটা নিয়ম হলো কাজ করার সাথে সাথে ইলেকট্রিক পাওয়ারটা অফ করে সুন্দর কাপড় দিয়ে বা সুতির কাপড় দিয়ে এটা যদি ঢেকে রাখি, তাহলে দেখা যায় যে এগুলা ধুলা থেকে বা ময়লা থেকে আমাদের অনেকটা। আর ডিভাইসগুলো একটু ঠান্ডা হওয়ার পর থাকা উচিত। অবশ্যই আলো যেখানে কম সেরকম জায়গাতেই এগুলি সংরক্ষণ করতে হয়। আর যেদিক দিয়ে আসলে বাতাস চলাচল করবে না সেরকম কাপড় দিয়ে হ্যাঁ, পলিথিন দিয়ে বা প্লাস্টিক দিয়ে করা যাবে না। প্লাস্টিক বা পলিথিন দিয়ে কখনোই এটা ঢেকে রাখতে হয় না, তাহলে এটা ময়শ্চার জমে এটা ঘাম হয়ে পানিটা দিয়ে আমার জিনিসটা নষ্ট হয়ে যায়। কটনে যেহেতু এয়ার সার্কুলেশনটা হয় সে কাপড়টি ভালো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই টিপস দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, ঘরোয়াতে মুনিরা আপার কথা শুনলাম। এবারে রয়েছে আলোকপ্রভা। আলোকপ্রভায় কথা বলছে মরিয়ম জামিলা। আসসালামু আলাইকুম। আলোকপ্রভায় আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি মারিয়াম জামিলা। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। মহিলাঙ্গনের এই পর্বে আমরা সাধারণত জীবনযাপনের ক্ষেত্রে আল্লাহর পছন্দনীয় পদ্ধতি নিয়ে আলোচনা করে থাকি। সুখ দুঃখের সংমিশ্রণে আমাদের জীবন, সুখের পরে দুঃখ যেমন আসতে পারে তেমনি দুঃখের পরও অনাবিল সুখের ঘটনা আসাটাও স্বাভাবিক। আজকে আমাদের আলোচনার বিষয় হল যে কোনো দুঃখ দুর্দশায় আমরা কিভাবে রিয়্যাক্ট করব অথবা প্রতিক্রিয়া জানাব। দুনিয়া কখনোই চিরস্থায়ী সুখ বা দুঃখের জায়গা নয়, তাই আমাদের মনে রাখতে হবে যে কোনো সময়ে জীবনে আকস্মিক ছন্দপতন ঘটতে পারে। বর্তমানে আমরা প্রত্যেকেই একটা মুসিবতের সময় পার করছি। হত্যা, রাহাজানি, মৃত্যু, রোড অ্যাক্সিডেন্ট, ছিনতাই, এসব নিত্যদিনের ঘটনা। তার মানে দাঁড়াচ্ছে মানুষ ও নানামুখী বিপদ আপদ অবিচ্ছেদ্যভাবে জড়িত। এখন প্রশ্ন হল, এই সমস্ত ক্ষেত্রে আমরা কি করব? আমরা কি কোনো বিপদে পড়লে দিকবিদিক জ্ঞান হারিয়ে ফেলব, বিলাপ করব, ভাগ্যকে দোষারোপ করব, নাকি জীবনটাকে অর্থহীন মনে করব? নিশ্চয়ই না। সুপ্রিয় দর্শক, আমরা এতগুলো না বোধক বা নেগেটিভ কাজের কোনোটাই করব না। সর্বপ্রথম আমাদের যা ভাবতে হবে তা হল, আমার সবচাইতে আপন মহান আল্লাহ তাআলার ইচ্ছায় আমার জীবনে এই বিপত্তি এসেছে, এবং এই বিপত্তি কেন এসেছে, এর উদ্দেশ্য কি, তা একমাত্র মহান আল্লাহ তাআলাই বলতে পারবেন। আমাদের নিশ্চয়ই অজানা নয় যে আল্লাহ যা কিছু করবেন তা বান্দার ভালোর জন্যই করবেন।
সুতরাং বিপদে পড়লে আমাদের দায়িত্ব হলো সবর করা বা ধৈর্য ধারণ করা এবং এই সাথে আল্লাহর শেখানো দোয়া পড়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য নিশ্চিত, আমাদেরকে তারই দিকে ফিরে যেতে হবে। এই আয়াতটি পবিত্র কোরআন শরীফের সূরা আল বাকারা থেকে নেওয়া হয়েছে। অনেকেই মনে করে থাকবেন যে শুধু মৃত্যু সংবাদ শুনলেই এই দোয়াটি পড়তে হবে, কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। বরং এই দোয়ার মাধ্যমে আমরা স্বীকার করে নিচ্ছি যে আমাদের যা কিছু আছে তা সবকিছুই মহান আল্লাহ তাআলার দান, সুতরাং তার দেয়া বস্তু তিনিই নিয়ে যেতে পারবেন। শুধুমাত্র কোনো বস্তু নয়, বরং আমরা নিজেরাও একদিন তার কাছেই ফিরে যাব, কারণ তিনিই আমাদের সৃষ্টি করেছেন এবং তার কাছ থেকেই আমরা এই পৃথিবীতে এসেছি। সুতরাং দুনিয়াতে প্রাপ্ত দুঃখ কষ্ট বা শোক সবই হলো এর একটা অংশ। এই সমস্ত বিপদ আপদ না ঘটলে মানুষ আল্লাহকে ভুলে যেত। এবার একটু দেখা যাক যে বিপদ মানুষের জন্য কি ধরনের নিয়ামত আনতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন কোনো বান্দা বিপদে পড়ে এবং বলে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, আমরা আল্লাহর নিকট থেকেই এসেছি এবং তার কাছেই ফিরে যাব, তখন আল্লাহ তার বিপদ দূর করে দেন, তাকে পরিণামে মূল্যবান পুরস্কার দান করেন। তাহলে বোঝা গেল যে বিপদে ধৈর্য ধারণকারী মানুষ আল্লাহর পক্ষ থেকে অনেক পুরস্কার ও সওয়াব হাসিল করে। সুতরাং দর্শক, আসুন আমরা যে কোনো বিপদে আল্লাহর পছন্দনীয় উপায়ে ধৈর্য ধারণ করি। বিপদে পড়ে কোনো বেফাস কথা বলে ফেলা, অহেতুক অভিযোগ করা, কপাল চাপটানো, চিৎকার করা আল্লাহ অত্যন্ত অপছন্দ করেন। এই সমস্ত কাজ না করে যদি ধৈর্য ধারণ করি, ইনশাআল্লাহ আশা করা যায় গুনাহ মাফ ও পুরস্কার লাভের পাশাপাশি দুঃখের সময় কেটে গিয়ে আমাদের জীবনে আবার সুখের সোনালী সকাল আসবে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলোকপ্রভা পরিবেশন করলো মরিয়ম জামিলা। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মহিলাঙ্গনে। এবারের আয়োজন স্বাস্থ্য কথা। স্বাস্থ্য কথায় আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর শারমিন রহমান, শিশু বিভাগ, হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপা, আজ আমরা কথা বলবো ক্রুপ এবং অ্যাকিউট অ্যাপিগ্লোটাইটিস, এই দুটি বিষয় নিয়ে। তো প্রথমে আমি আপনার কাছে জানতে চাইবো এই দুটো কি কি ধরনের অসুখ? ক্রুপ বা অ্যাকিউট ল্যারিঙ্গোট্রাকিয়াইটিস এবং অ্যাকিউট এপিগ্লটাইটিস দুটি আমাদের শ্বাসতন্ত্রের দুটি রোগ। যে দুটি রোগকে অনেক সময় ডায়াগনোজ করার সময় অনেকে হাঁপানি অথবা নিউমোনিয়ার সাথে মিক্স করে ফেলেন। আমাদের এখানে যেটা হচ্ছে যে এই দুটি অসুখই প্রধানত আমাদের শ্বাসতন্ত্রের উপরের অংশের থেকে হয়। অ্যাকিউট ল্যারিঙ্গোট্রাকিয়াইটিস আমাদের যে ভোকাল কর্ডের যে অংশটাতে থাকে ল্যারিংস, এবং এর নিচে যে আমাদের শ্বাসতন্ত্রের যে নালীটা ট্র্যাকিয়া, এটাতে ইনফেকশনসও হতে পারে অথবা ইনফেকশন ছাড়াও হতে পারে, এখানে প্রদাহ বা ইনফ্ল্যামেশন হয়। এবং অ্যাকিউট এপিগ্লটাইটিস যেটা, এটা হচ্ছে যে আমাদের যে অ্যালার্জি বাটা আছে ওটার নামই এপিগ্লটিস, ওটাতে যখন ইনফ্ল্যামেশন বা প্রদাহ হচ্ছে তখন আমরা ওটাকে এপিগ্লটাইটিস বলি। আচ্ছা, মানে দুটোই তো আসলে, যেহেতু আপনি বলেন যে শ্বাসযন্ত্রের সাথে সম্পর্ক আছে, তো আমরা তো আসলে মেডিকেল টার্মগুলো তো সাধারণ মানুষরা জানি না, যেহেতু তো অনেক সময় আমরা দেখি যে ঠান্ডায় যে অসুখগুলো খুব বেশি দেখা যায়, একটি হচ্ছে আপনার নিউমোনিয়া আর একটি অ্যাজমা। তো এই দুটোর সাথে কি ক্রুপ এবং ওই অ্যাকিউট অ্যাপিগ্লোটাইটিসের কোনো সম্পর্ক আছে? সাধারণত হঠাৎ করে যদি কেউ দেখে লক্ষণগুলো, অনেকে এটাকে মিসডায়াগনোজ করতে পারে। তবে যখন আমরা এটার প্রপার হিস্ট্রি নিব, একটা বাচ্চাকে এক্সামিনেশন করব, তখন আমরা এটা সম্পর্কে ভালোভাবে জানতে পারি। যেটা হচ্ছে যে অ্যাকিউট ল্যারিঙ্গোট্রাকিয়াইটিস যেটা বা ক্রুপ, এটা হচ্ছে যে এখানে ধীরে ধীরে লক্ষণগুলো আসতে থাকে। প্রথমে বাচ্চার আস্তে আস্তে কাশি হয়, তারপরে কাশিটা বাড়তে থাকে, রাতের দিকে অনেক বাড়ে। এখানে যেটা স্পেসিফিক একটা আমরা টাইপ বলি যে বার্কিং কফ, যেরকম ঘু ঘু করে ই করলে যেরকম ঘর ঘর একটা কাশি হয়, বাচ্চার ধরনের একটা কাশি থাকে, এবং স্বল্প তাপমাত্রার জ্বর থাকতেও পারে নাও থাকতে পারে, এবং রাতের দিকে বাচ্চার প্রচুর শ্বাসকষ্ট হয়। যেহেতু রাতে বাড়ে, এই জন্য যেহেতু বাচ্চা অনেক কাশতে কাশতে অনেক সময় চেস্ট ব্যথা হয়ে যায় এবং অনেক বেশি শ্বাসকষ্ট হতে থাকে, এবং এই সময় যেটা হয় যে শ্বাস নেওয়ার সময় হঠাৎ করে ভিতর থেকে শ্বাসের একটা শব্দ পাওয়া যায়, দেখা যায় যে বাচ্চাটা শ্বাস নিচ্ছে বেশি সময় ধরে কিন্তু ছাড়ছে কম সময় ধরে, এবং নেওয়ার সময় আমরা বাইরে থেকে শব্দ শুনতে পারি অনেক সময়, যেটাকে অনেকে চিন্তা করে থাকে
থাকেন যে অ্যাজমার লক্ষণগুলো ঠিক এই ধরনের থাকে, কিন্তু অ্যাজমাতে যেটা হয় যে আমরা ওই শব্দটা পাই যখন বাচ্চা শ্বাস ছাড়ে, ছাড়ার সময়টা তখন বেশি থাকে এবং ছাড়ার সময় আমরা শব্দটা পাই। যেহেতু দুটোতেই শ্বাসকষ্টটা থাকে, অনেকে অনেক সময় এটাকে মিক্স করতে পারে, কনফিউজ করতে পারে। কিন্তু যেটা এখানে ডায়াগনস্টিক পয়েন্ট সেটা হচ্ছে যে আমরা বললাম যে বার্কিং কফ, এই জিনিসটা খুবই একদম স্পেসিফিক এই গ্রুপের জন্যই। আর একুইট এপিগ্লটাইটিস যেটা, এটাতে বাচ্চা খুবই টক্সিক থাকে, অনেক বেশি জ্বর আসে। এক্ষেত্রে যেটা হয় যে এক্ষেত্রেও বাচ্চা শ্বাসকষ্ট থাকে, খুবই জ্বর থাকে, এবং শ্বাসকষ্ট থাকার জন্য অনেকে এটাকে নিউমোনিয়ার সাথে চিন্তা করেন অথবা টনসিলাইটিস এর সাথে কনফিউজ করে ফেলেন। কিন্তু এটার ক্ষেত্রে যেটা একটা ডায়াগনস্টিক আমরা বলি যে পয়েন্ট, এটা হচ্ছে যে বাচ্চাটা এই সময় অনেক হা করে থাকে এবং মুখ দিয়ে খুব লালা পড়তে থাকে এবং মুখের ভিতরটা লাল হয়ে থাকে, যেটা আমরা বাইরে থেকেই দেখতে পাই। ওটা ক্রুপে হয় না? না, এটা ক্রুপে হচ্ছে না, কিন্তু এপিগ্লটাইটিসে হচ্ছে। ক্রুপের তাপমাত্রা কম হচ্ছে, এপিগ্লটাইটিসে অনেক বেশি থাকছে। এটা হচ্ছে যে আমরা হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি নামে একটি ব্যাকটেরিয়া দ্বারা হচ্ছে। এটার জন্য দেখা যায় যে এই লালা পড়াটা যে এবং বাচ্চায় অনেক বেশি টক্সিক, এই জিনিসটা আমাদের ডায়াগনোসিসে অনেক হেল্প করে। আর কাফিংটা কি দুটোতেই থাকবে? না, কাফিংটা এপিগ্লটাইটিসে অনেক কম থাকে, অনেক কম থাকে, আর ক্রুপে বেশি হবে। ক্রুপে বেশি থাকে এবং ওই যে শব্দ সহ যে কাশিটা ওটা থাকবে। এপিগ্লটাইটিসে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে যে এই ক্ষেত্রে বাচ্চার গলাটা কোনোভাবেই পরীক্ষা করা যাবে না। আমরা অনেক সময় চিন্তা করি যে দেখি টনসিলটা কিরকম আছে, এটার জন্য হচ্ছে কি না দেখে বোঝা যাবে। হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে আমরা টনসিলটা কোনোভাবেই পরীক্ষা করতে পারবো না, কারণ এই ক্ষেত্রে এপিগ্লটাইটিসে তখন স্পাজম হয়ে আমাদের শ্বাস রাস্তাটা বন্ধ করে দিবে এবং এর জন্য বাচ্চার মৃত্যুও হতে পারে। এই জন্য এটা কখনোই আমরা চেষ্টা করব না জোর করে, যে আমরা দেখার চেষ্টা করব যে বাচ্চা অনেক টক্সিক কিনা, মুখ দিয়ে অনেক লালা আসছে কিনা, বয়সটা কিরকম, একটু ছোট বাচ্চাদের একটা বেশি হয়ে থাকে। এই ধরনের লক্ষণ থাকলে আমরা নিজেরা অকারণে জোরাজুরি করে বাচ্চার গলাটা দেখার চেষ্টা করব না। আচ্ছা, তো এই যে এই রোগগুলোর মানে কারণ প্রতিকার আর লাং এর সাথে কি এর সম্পর্ক কিরকম? এটা আসলে যেটা হচ্ছে যে ক্রুপ অর অ্যাকিউট ল্যারিঙ্গোট্রাকিয়াইটিস, যেটা এটা ভাইরাল কজের জন্য হচ্ছে, যার জন্য এটা প্রতি সিজনেই হতে পারে। সিজন চেঞ্জের সময় ভাইরাল প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস থেকে এটা হচ্ছে। আর অ্যাকিউট এপিগ্লটাইটিস যেটা, এটা হচ্ছে একটি ব্যাকটেরিয়ার জন্য হয়ে থাকে। তবে এখন আশাবাদী আমরা এই জন্য যে রিসেন্টলি আমাদের ইপিআই শিডিউলে এই এটার এগেনস্টে একটা ভ্যাকসিন অ্যাড করা হয়েছে বেশ কিছুদিন ধরে পাচ্ছে। জি, ওই ভ্যাকসিনেশনটার জন্য আপাতত এখন দেখা যায় যে এপিগ্লটাইটিসের সংখ্যাটা অনেক কমে গেছে। আর যেটা হচ্ছে যে হয়তো অনেক সময় দেখা যায় যে যারা স্লাম এরিয়াতে থাকে, গরিব দুস্থ অথবা অজ্ঞতার জন্য অনেকে এই ভ্যাকসিনেশনটা ঠিক করে নিচ্ছেন না, যার জন্য এখনো কিছু কিছু পাওয়া যায়। তবে আমরা আশা করি ইনশাআল্লাহ যদি সবাই ভ্যাকসিনেশনের দিকে একটু মনোযোগী হন, তাহলে হয়তো এপিগ্লটাইটিসটা আমরা অনেকাংশে কমিয়ে আনতে পারবো। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ এই বিষয়ে আলোচনা করার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ, এনটিভি সকল দর্শককে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, ডক্টর শারমিন রহমানের কাছে স্বাস্থ্য কথা শুনলাম, এবারে রয়েছে আলোচনা। আমাদের আজকের আলোচনার বিষয় স্বাধীনতা এবং দায়িত্ববোধ। এ বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে সঙ্গে রয়েছেন ডক্টর সৈয়দা সুলতানা রাজিয়া, অধ্যাপক, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম। আপা, এই যে স্বাধীনতা এবং দায়িত্ববোধ, তো একজন মানুষের মধ্যে ইসলামের বিশ্বাস অনুযায়ী স্বাধীনতার এই বোধটি কীরকম হবে, সীমাটি কতটুকু? আসলে ইসলামের যে বেসিক ফিলসফি তার দিকে যদি তাকাই, আল্লাহ তাআলা যখন মানুষকে সৃষ্টি করেছেন, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে আমি দুনিয়াতে খলিফা পাঠাবো, ফেরেশতারা তখন বলছেন যে আপনি কি এমন কাউকে পাঠাবেন যারা নিজেদের মাঝে ঝগড়া করবে, বিবাদ করবে এবং রক্তপাত ঘটাবে। তখন আল্লাহ তাআলা বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না, ফেরেশতাদেরকে তিনি তাই বললেন। তো এই জায়গা থেকে আমরা একটু বুঝি যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যখন সৃষ্টি করেছেন, তাদেরকে তাদের নিজস্ব কোনো স্বাধীনতা দেননি। ফেরেশতারা মানুষের মতো নিজস্ব কোনো ফ্রি উইল সেটা ধারণ করে না, আল্লাহর কথা তাদেরকে শুনতে হয় পুরোপুরি। কিন্তু মানুষ সৃষ্টির মাঝে আল্লাহ তাআলা এই জিনিসটি রেখে দিয়েছেন যে তারা ইচ্ছা করলে ভালো দিকেও চলতে পারে, খারাপ দিকেও চলতে পারে, এই ফ্রিডমটা আছে। এবং তারপর যখন আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন এবং তাদেরকে ক্ষমা করলেন, তখন বললেন যে তোমরা এখানে জীবন যাপন করো, তবে তোমাদের মাঝে নবী এবং রসুল আসবে।
যখন আসবে তখন তাদেরকে তোমার তোমাদেরকে মানতে হবে। সো আমরা যদি চিন্তা করি যে মুসলিম হিসেবে আমাদের স্বাধীনতা কতটুকু এবং আমাদের লিমিটটা কোথায়, স্বাধীনতা এতটুকু যে আল্লাহ তাআলাকে আমাদেরকে রিপ্রেজেন্ট করতে হবে এই দুনিয়াতে, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে খলিফা হিসেবে পাঠিয়েছেন এবং তিনি আমাদেরকে সেই ফ্রিডমটুকু দিয়েছেন যে আমরা আমাদের ইচ্ছা মতো কাজ করতে পারবো, আমাদের বিচার বুদ্ধিকে কাজে লাগাতে পারবো, আমাদের সেই ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটিটা আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু আমাদের লিমিটটা সেট করে দিয়েছেন যে যুগে যুগে আমাদের কাছে আল্লাহর বিধান আসবে এবং সেই বিধান অনুযায়ী যদি আমরা চলি তো আল্লাহর ক্ষমা পাবো, আর যদি না চলি তাহলে আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে। সো দ্যাট ইজ দ্য লিমিট, ফিলোসফিক্যালি ইসলাম এই লিমিটটা আমাদের সেট করে দিয়েছে যে স্বাধীনতার সাথে সাথে আমাদের কিন্তু একটা দায়িত্ব আছে আল্লাহর বিধান মেনে চলার, এবং সেই কারণেই আল্লাহ যুগে যুগে নবী রাসূলদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। অবশ্যই। আচ্ছা, তো এই যে স্বাধীনতা এবং এই দায়িত্বের যে বোধটি, এর কম্বিনেশন, এই দুটো কম্বিনেশনকে আসলে কিভাবে আমরা আমাদের জীবনে এক্সারসাইজ করব বা প্র্যাকটিস করব, এটা একটা বোঝার বিষয়। কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা যখন মানুষকে সৃষ্টি করেন, মানুষ তখন মুসলিম হিসেবে মেনে নেয় যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এর মানে হচ্ছে আমরা মুসলমানরা মেনে নিচ্ছি যে একমাত্র আল্লাহ হচ্ছেন ক্রিয়েটর আর বাকি সবাই হচ্ছে তার ক্রিয়েশন। যদি এটা বিশ্বাস করি তাহলে মানুষে মানুষে কিন্তু কোনো তফাত নাই, এবং আমাদেরকে এটুকু বিশ্বাস করতে হবে যে প্রত্যেক মানুষের যে স্বাধীনতা সেটা সমান, প্রত্যেক মানুষের যে অধিকার সেটা সমান। কিন্তু এতটুকু একসেপ্ট করার পর আমাদের যে সমস্যাটা হয় যখন আমরা ব্যক্তিগত স্বাধীনতা প্রয়োগ করতে যাই, আরেকজনের অধিকার কিন্তু হরণ করি, কারণ আমাদের কম্পিটিটিভ ওয়ার্ল্ড, এখানে একজনের যে অধিকার, একজনের যে স্বাধীনতা সেটা যখন সে ইচ্ছা মতো অ্যাপ্লাই করতে যায় তখন আরেকজনের অধিকার আরেকজনের স্বাধীনতায় কিন্তু বাধাগ্রস্ত হতে পারে। তাহলে ইসলাম আমাদের কি শিখাচ্ছে? আমাদেরকে বলছে যেই সময় এই রকম আমাদের ইন্টারফিয়ারেন্স আসবে তখন আমরা শুরা মানে আলোচনার ভিত্তিতে এবং আদল বা জাস্টিসের ভিত্তিতে, সুতরাং যে কোনো ডিসিশন আমরা আমাদের যে স্বাধীনতার প্রয়োগ করব বা আমাদের অধিকার চাইব সেটা আমাদের ডিপেন্ড করবে আমাদের সামষ্টিক আলোচনা এবং জাস্টিসের উপরে। আমাদেরকে ন্যায় করতে হবে, আমাদের আলোচনার টেবিলে বসতে হবে। এরপরে আমরা আসি যে সেকেন্ড পয়েন্টটা কী হবে। সেকেন্ড পয়েন্ট হবে যে আমাদেরকে খেয়াল রাখতে হবে ব্যক্তি স্বাধীনতার চাইতে পারিবারিক যে স্বাধীনতা বা কল্যাণ সেটা প্রায়োরিটি পাবে, আবার পারিবারিক স্বাধীনতার উপরে সামাজিক এবং রাষ্ট্রীয় স্বাধীনতা বা কল্যাণ প্রায়োরিটি পাবে। এইভাবে আমাদের আগাতে হবে। আমরা স্বাধীনতা ভোগ করতে চাই, কিন্তু আমাদেরকে জানতে হবে যে আমার ব্যক্তি স্বাধীনতা যদি আমার পরিবারকে ধ্বংস করে সেটাকে আমার স্যাক্রিফাইস করতে হবে, আমার পারিবারিক কারণে যদি সমাজ ধ্বংসে যায় তাহলে সেটাকে আমার অ্যাডজাস্ট করতে হবে। সো এইভাবে আমরা প্রায়োরিটি সেট করব। এবং তারপরে যে পয়েন্টটি আসছে সেটা হচ্ছে যে যার যা পজিশন সেই অনুযায়ী কিন্তু সে স্বাধীনতা পায়। যে হায়ার পজিশনে তার স্বাধীনতা বেশি এক্সিকিউট করার, এক্সিকিউটিভ পাওয়ার বেশি, কিন্তু সেই সাথে সাথে তার রেসপন্সিবিলিটি বেশি, সেটি মানে ওই তার সাথে চলে আসে যথেচ্ছা না। এবং হাদিসে খুব সুন্দর করে এসেছে যে তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকের আন্ডারে যে দায়িত্ব তার ব্যাপারে জিজ্ঞেস করা হবে। এখানে আমাদের মাঝে মাঝে বোঝার ভুল হয়ে যায়। ভুলটি কেমন? আমাদের যারা খুব টপ পজিশনে আছেন তারা মনে করেন তারা পাওয়ার প্র্যাকটিসটাকে এনজয় করেন, দায়িত্ব নিতে চান না। আবার সেই সাথে আমরা যারা একদম লোয়ার খুব ছোট পজিশনে আছি, ঝাড়ুদার ময়লা পরিষ্কার করি, তারা মনে করেন আমাদের দায়িত্ব, আমাদের কোনো স্বাধীনতাও নেই, আমাদের কোনো দায়িত্বও নেই, হীনমন্যতা ছাড়াও তাদের যে ছোট্ট একটা দায়িত্ব দেওয়া হলো ঘর পরিষ্কার করার কিংবা বাথরুম পরিষ্কার করার, সেটা তারা দায়িত্ব হিসেবে নিচ্ছেন না। তারা মনে করছেন যে এটার ব্যাপারে আমার যেহেতু কোনো স্বাধীনতা কম সুতরাং আমার কোনো দায়িত্বও নেই, সেটা সত্যি নয়। তো আমাদেরকে এই যে আমাদের স্বাধীনতার সাথে দায়িত্বের যে কম্বিনেশন এটা বুঝতে হবে। যিনি উপরের পজিশনে আছেন তিনি যেমন তার পাওয়ার এক্সিকিউট করতে পারেন, বাট এট দ্য সেম টাইম তার এই পাওয়ার এক্সিকিউট করার দায়িত্বটা নিতে হবে, আবার যিনি ছোট কাজ করছেন তার যদি সীমিত স্বাধীনতা থাকে, সীমিত এক্সিকিউটিভ পাওয়ার থাকে, তারপরেও বুঝতে হবে তাকে যে ছোট্ট দায়িত্বটুকু দেওয়া হয়েছে তার জবাবদিহিতা এই দুনিয়াতে এবং আখেরাতে হবে। এবং আমরা মুসলিম হিসেবে যদি এই ব্যালেন্সটা না করতে পারি, দায়িত্ব এবং পাওয়ার বা ফ্রিডম এই ব্যালেন্সটা যদি না করতে পারি তাহলে আমরা দুনিয়াতেও কল্যাণ পাবো না এবং আখেরাতেও পাবো না। এই যে ব্যক্তি ভেদে মানুষের একের সাথে অন্যের যে মতামতের ভিন্নতা, যে বৈসাদৃশ্য বা অমিল থাকতে পারে, তো ইসলাম এটিকে আসলে কী দৃষ্টিতে দেখে, ইসলামিক দৃষ্টিভঙ্গিটা কী এর প্রতি?
ইসলাম আসলে এটা একসেপ্ট করে নিতে বলছে আমাদেরকে। কোরআনে আমরা যদি 11 নম্বর সূরার 118 নম্বর আয়াত দেখি, আল্লাহ বলছেন যে আল্লাহ চাইলে সমস্ত মানব জাতিকে একরকম করে তৈরি করতেন এবং তাদের মাঝে কোনো ধরনের মতামতের পার্থক্য থাকতো না, কিন্তু আল্লাহ তো সেটা করেননি। সো মুসলিম হিসেবে এই যে ভ্যারিয়েশনটা, সেটা লিবারেলি আমাদের একসেপ্ট করতে হবে। আমাদেরকে এরকম ভাবলে হবে না যে আমি যেরকম চিন্তা করি সবাইকে আমার মতো করে চিন্তা করতে হবে এবং সবাইকে আমার মতো বানিয়ে ফেলতে হবে, এই জিনিসটি কিন্তু ইসলামও বলে না। আমাকে ভালো মুসলিম হতে হলে সবাইকে একই রকম হতে হবে, নট নেসেসারিলি। এবং এটা যদি আমরা মুসলিমরা ভালো বুঝতে পারি যে উইদিন দিস ভ্যারিয়েশন আমরা আল্লাহকে মেনে চলবো এবং আমরা কল্যাণ করবো, এগিয়ে যাবো, মানে সিমিলারিটি ওই জায়গায় থাকবে, থাকবে আল্লাহর ওয়াস্তে এবং আল্লাহকে মেনে চলার ক্ষেত্রে সিমিলারিটি থাকবে, কিন্তু দেয়ার আর আদার থিংস যেখানে ভ্যারিয়েশন থাকবে, কারণ আল্লাহ তাআলা ইচ্ছাকৃতভাবেই তার ইচ্ছায় এটা ঘটেছে যে আমরা বিভিন্ন রকম। সো এটা যেন আমরা গ্রেসফুলি অ্যাকসেপ্ট করি এবং আমরা আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আপনার সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ডক্টর সৈয়দা সুলতানা রাজিয়া পর আলোচনা থেকে আমি যেটি বুঝলাম সেটি হচ্ছে যে স্বাধীনতা এবং দায়িত্ববোধের যে চর্চা, তার মূলে রয়েছে আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি আমাদের জবাবদিহিতা, আমাদের সাবমিশন। সেই বোধটি যখন কাজ করবে পৃথিবীটি সত্যি অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মন্তব্য, মতামত কিংবা কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, NTV BSEC ভবন, সপ্তম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 12-15। এই ছিল মহিলাঙ্গনের আজকের আয়োজন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সৌজন্যে গ্রামীণ ফোন স্যান্ডালিনা স্যান্ডাল।